কি পাবি জানো তো তাজা মাল পাওয়া যায় কারণ ওর একটু চিন্তা লেগে গেছে আবার রিপোর্ট করতে বলেছে দুদিন পর যদি না গুড আফটারনুন ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা প্রিয়াঙ্কার ফ্যামিলি মেম্বার তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো ওর শরীরটাও একটু খারাপ করেছে ওই জন্য বাইরে গেছে যাব মানে ডক্টর দেখাতে আর তো চলো আগে বেরিয়ে যাই তারপরে কথা বলছি অলরেডি অনেক লেট হয়ে গেছে আর বাইরে পেছনে বিছানাগুলো একটু ইগনোর করো ঠিক আছে কারণ ঘুমাচ্ছিলাম উঠেই জাস্ট বেরিয়ে পড়েছি চলো বেরিয়ে যাই তারপরে কথা হচ্ছে তারপরে আমরা এখানে রিপোর্ট করাতে দিয়েছিলাম রিপোর্ট আনলাম ভেতর থেকে এনে দেখছিলাম তো আমরা কিছু বুঝতে পারবো না এখান থেকে আমরা তারপরে গিয়েছিলাম হচ্ছে ডক্টরখানায় যাব বলে দাঁড়িয়েছিলাম কারণ বাইরে হয়েছিল বৃষ্টি আর বৃষ্টিতে তো বৃষ্টি রেনকোট ছিল কিন্তু রেনকোট থাকলে ও বললো যে একটু দাঁড়িয়ে যাই ওই জন্য দাঁড়িয়ে গেছিলাম আর এই যে ডক্টরখানায় চলে এসেছি ডক্টরখানায় দেখে আমরা ওখানে একটু থেমেছিলো বৃষ্টি আবার বৃষ্টি চালু হয়েছে তো তারপরে আমরা ডক্টর আরে দেখিয়ে ভালো করে আর ডক্টরে কী বলো তোমার দিকে বাড়িতে গিয়ে বলবো এখান থেকে আমরা হচ্ছে আবার জুতো নিয়েছিলাম রেগুলার ইউজের জন্য দুজনের জন্য দুটো মানে ওই চপ্পল টাইপের জুতো নিলাম চটি তো ওখান থেকে বেরিয়ে আমরা এই দোকানটায় এসেছিলাম এখানে আমি ওই একটা দুটো জিনিস নিয়েছিলাম কারণ আমার বেশি জিনিস আবার নিয়ে নিলে না আমি খেতে পারি না আর এদের কাছে নিলে একটা জিনিস ভালো কি পাবি জানো তো তাজা মাল পাওয়া যায় ডক্টর দেখিয়ে বাড়ি চলে এলাম আর ওই যে বসে আছে চিন্তায় মাথায় হাত দিয়ে কারণ ওর একটু চিন্তা লেগে গেছে আবার রিপোর্ট করতে বলেছে দুদিন পর যদি না নর্মাল মানে শরীরটা ঠিকঠাক হয় এখন বলেছে অসুবিধা নেই তো ও একটু ই আছে তো চলো তোমার দিকে পরে বলবো আর আসার পথে কী কী কিনেছি সেটাই তোমাদের দেখাই চলো দাম বাবা আর একটা ফুচকা নিয়েছিলাম ওর মুখে কোনো টেস্ট পাচ্ছে না ভাবলাম বাড়িতেই বানাবো আর এটাতে মশলা ছোলা আছে এইটুকুই নিয়েছি খেয়ে টেস্ট করব তারপরে আবার নিয়ে আসবো আর একটা এই যে কি মুগ ডাল ভাজা আর ওআরএস দিয়েছে ওআরএস না ভাইটাল জেড আচ্ছা ভাইটাল জেড ও ঠিক আছে চলবে ওআরএস তো কাজ করবে না না কাজ করবে না কেন ওআরএস পায়খানা টাইখানা আছে সেই সবের জন্য আচ্ছা ঠিক আছে আর অল্প করে ওষুধ দিয়েছে দু তিন দিন পর আবার যেতে বলেছে দু দিন পর না আর এখানে দেখতে পাচ্ছি যে রেগুলার ইউজের জন্য নিয়েছি তোমরা যা বলো চটি বা চপ্পল যে যা বলো আর ওর জন্য একটা নিয়েছি কারণ ও বুট পরছে এখন বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বুট পরা যাচ্ছে না মেডিকেল বালাকে বলতে বলতে থাকে এই দুটোই সব থেকে বেশি চলে হেয়ার ফলের জন্য তারপর বেশ ও ভালো মতো কথা টথা বলছিল তারপরে আবার হঠাৎ করে জ্বরটা চলে এলো একদম কাঁপুনি দিয়ে আর যাবো দু তিনটে কম্বল দিয়ে ও ঘুমাচ্ছে আর আমি এইদিকে চলে এলাম হচ্ছে ফুচকার জন্য আলুটা রেডি করে দেবো কারণ সন্ধ্যা হয়ে গেছে ফুচকার আলুটা রেডি করে আমি সন্ধ্যাটা দেবো তার জন্য আলুটা চাপিয়ে দিলাম আর ওইদিকে আমি ওর মানে জলটাও রেডি করে রাখবো কারণ ভাবছি এবার থেকে জল খেলে ওই জলটাই ওকে খাওয়াবো তার জন্য বোতলে আমি জলটা ফিল্টার থেকে ভরে নিচ্ছি ভরে আর ওর জলটাও কদিন ধরে কম খাচ্ছিল এত জল কম খেলে হয় এত গরমে ওকে বললে যখনই বলি জল খাও না মানে আমি কখনো শুনলাম না হ্যাঁ জলটা দাও তো আমি তারপরে চলে এলাম এটা মানে ওই ভাইটাল জেটটা গোলার জন্য এটা ভালো এটা প্রচুরই কাজ করে তারপরে আমি গুলে নিচ্ছিলাম তারপরে নিজেও একবার খেয়ে আমি আগে টেস্ট করলাম কারণ মিষ্টি না হলে উনি তো আবার খাবেন না আর এই প্যাকেট থেকে না দিতে প্রচণ্ড অসুবিধা
ডাব্বাটা কিনলে এরপরে ভাবছি ডাব্বাটাই কিনে নিয়ে আসবো। এমনিতেও এটা ভালো, গরমে খেলে না ভালো শরীরে মানে একটা এনার্জি পাওয়া যায়, ওই জন্য ভাবলাম এই প্যাকেটটা শেষ হলে একটা করে ডাব্বাই কিনে নিয়ে আসবো। তো ঠিকঠাকই ছিল। আর এইদিকে আমার সন্ধ্যা দিয়েও প্রায় কেন বলছি কমপ্লিট করে নিয়েছি, আর ঠাকুরের কাছে স্প্রে করলাম যে ওকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও ঠাকুর। তো দেখো ফ্রেন্ড, আমি ফুচকাগুলো রেডি করে নিয়েছি, আর এই যে আলু, এটা টক জল, আর এটা ফুচকা। আর ও দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে ঘুমাচ্ছে, মানুষও ঘুমিয়ে পড়েছে, আর জ্বরটা আবার এসেছিলো কালকের মতো। তো কালকে দু তিনটে কম্বল মানে গায়ে দিয়েও জ্বর যাচ্ছিলো না, এতটাই জ্বর এসেছিলো, মানে কাঁপুনি দিচ্ছিলো। তো রাত্রে আমি মাথা ধোয়ালাম জল পট্টি দিতে, মানে মাথা থেকে যেন জ্বর যাচ্ছে না, এত গরম গা। তো চলো আমি ওকে ডাকি আর ফুচকা খেয়ে নিই, তারপরে আমি আসছি। গুড মর্নিং ফ্রেন্ড, কাল রাতে আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, মানে ওর প্রচণ্ড শরীরটা খারাপ করেছিল, কারণ একবার জ্বর যাচ্ছে আসছে, আবার যাচ্ছে আবার আসছে, পা হাতে যন্ত্রণা গা হাতে যন্ত্রণা লেগেছিলো। তো ভালোও লাগছিল না আমার, মানে বলে না ঘরের মানুষের ই হলে আর কি ভালো লাগে বলে। রিপোর্টে কী এসেছে, তো রিপোর্টে হচ্ছে যে ওর মানে মানুষের শরীরে তো সব কিছুই অল্প অল্প থাকে, তো ইনফেকশানও মানে 6% মানে থাকে, কিন্তু ওর এখন প্রায় 100% কাছাকাছি চলে গেছে, প্রায় ওই 93 বা 96 এরকম কিছু মানে দেখলাম। তো যাই হোক, আর এরকম তাই বলেছে যে এই দুদিনের মধ্যে যদি না মানে জ্বর বা হাতের যন্ত্রণা এইসব কিছু মাথার যন্ত্রণা আরে কমে, তো আবার রিপোর্ট করাতে বলেছে। টাইফয়েড জ্বরের করাবে, ডেঙ্গু এইসবে তো করানো হয়েছে, ওই সব কিছু নেই। যাই হোক, আর ঠাকুরকে তো ডাকছি, ভগবানের কাছে প্রে করছি যে যাতে ও মানে দুদিন আর কিছু যাতে না আসে, ঠিকঠাক হয়ে যায়, কারণ ও প্রচণ্ড ভয় পাচ্ছে ওই ইঞ্জেকশন আরে নিতে না, প্রচণ্ড ভয় পাচ্ছে। তো সেই জন্য ঠাকুরের কাছে স্প্রে করছি যেন ও ঠিক হয়ে যায় দুদিনের মধ্যে, আর যেন রিপোর্ট করাতে না হয়। তো তাই ভাবলাম সানটান করা হয়ে গেছে আর রান্নাবান্নাও করা আমার কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কারণ এই ওয়েদারটা না প্রচুরই খারাপ, প্রচুর ওয়েদারটা খারাপ তার জন্য, ঠিক আছে? তো চলো টাটা। Oh,